গাড়িতে উঠলে বমি হওয়া সহজে বাঁচবেন যেভাবে অনেকেরই বাসে বা যে কোনো গাড়িতে উঠলেই বমি হয় তা দীর্ঘপথে তারা যাত্রা করতে পারেন না জরুরি প্রয়োজনে কোথাও বের হলে গাড়িতে বসে বমির বিড়ম্বনায় পড়েন এবার জেনে নিন বাসে বা প্রাইভেট গাড়িতে উঠলে বমি হওয়া থেকে বাঁচবেন যেভাবে শুধু বাচ্চারা নয় বড়রাও বাসে উঠে অনেক সময় বমি করে ফেলেন শরীরে অস্বস্তি হতে থাকে যার ফলে দূরে কোথাও যাওয়ার নাম শুনলেই ভয় করতে থাকে তবে এই বমি বমি ভাব বা গাগুলিয়ে গুলিয়ে ওঠা থেকে মুক্তি পাওয়া যায় সহজেই বাসে ওঠার আগে পারলে এক গ্লাস লেবুর পানি খেয়ে নিন শুধুমাত্র লবণ দিয়েই পানি খান এতে বমি বমি ভাব কাটবে অথবা বাড়ি থেকে লেবু কেটে ছোটো বক্স করে নিয়ে বাসে উঠুন গা গুলিয়ে ওঠার আগেই রস একটু মুখে দিন এবং লেবুর গন্ধ নিন এতেই কেটে যাবে বমি ভাব বমিও হবে না বাসে উঠেই এক টুকরো আদা লবণে মাখিয়ে মুখে দিয়ে চুষুন এতে বমি বমি ভাব তৈরি হবে না এবং বমিও হবে না সঙ্গে রাখুন জিরা গা গুলিয়ে এলে এক চামচ জিরা চিবিয়ে খান মুহূর্তেই মুক্তি পাবেন বমির হাত থেকে কয়েকটা লবঙ্গ সঙ্গে রাখুন বাসে উঠেই প্রথমে একটা লবঙ্গ মুখে রেখে দিন কিছুক্ষণ পর চিবিয়ে খেয়ে নিন এতে বমি বমি ভাব এবং বমি দুটোই বন্ধ হয়ে যাবে